আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা সবাই? তো অনেকদিন পরে আপনাদের লগে আর একটা নতুন ভিডিও শেয়ার করলাম। এই যে দেখতে পারা, এগুলো হয়েছে মানে বিলর ছোটো মাছ। তো অনেকদিন পরে আজকে ছোটো মাছ খাইনি। ছোটো মাছ অবশ্যই আমি খাইলাম আজকে লগে আর একটা জিনিস দিয়া। এটা হয়েছে নাগা নাগা ছোটো মাছ। তো কিলাখান নাগা দিয়ে ছোটো মাছ রান্না করি, অর্থাৎ দেখাইনি। তো ছোটো মাছ অবশ্য আমরা খাসাও সব মশলা মশলা একলগে মাখাইয়া আমরা রান্না করিয়া খাইতাম পারি। তো আজকে আমি এটাকে ভাজিয়া রান্না করবো। তো একটু হলুদ মাখাইয়া মাছটাকে আগে আমি একটু ভাজি লইলাম। মাছটা ভাজা হয়ে গেলে কি তৈব, তরকারি রান্না করার পরে মাছটার ভাঙ্গি যাওয়ার যে ডরটা ওটা থাকে না, এই কারণে আজকে মাছ ভাজিয়া এটার সাথে আর একটা সবজি দিয়া আজকে রান্না করবো। তো ওই যে পুঁটি মাছ, তারপরে হচ্ছে মখা, তারপরে আরও বিভিন্ন রকমের ছোটো মাছ, এটা আমি লাল লাল করিয়া বাচ্ছি। তো এখন আমি এটা রাখি দিই। রাখিয়া আমি ফ্রাই প্যানের মাঝে হালকা তেল দিছি দিয়া। এখন আমি ফ্রাই প্যানের মাঝে এই যে দেখতে পারা আমরা আলু জেলার বাজি করি, বাজি করার লাগে খাটি, ওরকম করিয়া করিয়া খাটছি। এখন আমি ওগুলারে বাজি লইনি। হয়তো অনেকেই হইতে পারেন যে আলুয়ে বাজরাম ফেনে, এটা একটা কারণ আছে। বিকজ আলু আমি এইভাবে চাইলেও মশলা খসিয়া রান্না করতে পারতাম, বাট আলুটারে যদি এইভাবে বাজিয়া একটু রান্না করেন তাইলে কিন্তু সত্যি খুবই টেস্টি লাগে তরকারিটা। আপনারা অবশ্যই এরকম ট্রাই করে একদিন খাইয়া দেখবা, এটা মানে খুব মজাদার একটা তরকারি হয়। তো আলু এখন আমি সামান্য পরিমাণ হলুদ দিয়া আমি এটা এখন হালকা বাজি। এতে করিয়া তরকারিটার স্বাদ আরও দ্বিগুণ বাড়ি যায়। তো এবারে আমি একটু সময় বাজবো, বাজার পরে আমি এটা রান্না করবো আলু আর ছোটো মাছ দিয়া আর লগে হয়েছে নাগামরিচ। তো এই যে আমার আলুটা ভাজা হয়ে যায়। তো আমার আলু ভাজা এক পর্যায়ে এখন শেষ হয়ে গেছে, এই যে লাল লাল হয়ে গেছে আলুটা ভাজা। তো এখন আমি আলু ভাজিটা তুলে রাখি দিব। আর ছোটো মাছের সাথে মাছটা ছোটো, যার কারণে আমি আলুটাকে এরকম করিয়া খাচ্ছি। আপনারা চাইলে ছোটো অথবা গোল অথবা আর একটু বড়ো লম্বা শেপ করে দিতে পারেন, এটা যার যার চুজ মতো। তো এখন আমি একটা হাঁড়ি বয়াই দিছি চুলার মাঝে, আর ফাতিল গরম হওয়ার পরে আমি এখানে তেল দিমু, পরিমাণ মতো তেল দিমু। তো আজকে তেলের মাঝে হইল গিয়া দিমু পেঁয়াজ, খালি পেঁয়াজ দিমু, কারণ আজকে রসুন আর আদা এই দুইটা দিতাম না। আর ওই যে পেঁয়াজ তো পেঁয়াজের কালারটা একটু ব্রাউন কালার হওয়া পরে আমি দিলাইছি এনে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিয়া আমি আরও একটু সময় এটারে নাড়মো। আর আপনারা আরও একটা টিপস আমি শিখাই, যে আমি এখন মরিচের গুঁড়াও দিছি। টিপসটা হইলো গিয়া, যদি তরকারির উপরে সুন্দর একটা কালার পাইতে চান রান্না করার পরে, যে তরকারির উপরে সুন্দর একটা কালার আইব, মানে খুব সুন্দর লাগবো, এটা আপনারা করতে পারেন। ও যে এইরকম এই টিপসটা আপনারা যদি ফলো করেন তাহলে অবশ্যই তরকারি রান্না করার পরে উপরে কালারটা সুন্দর আইব, যদি কম তেলও দিন তারপরেও। তো এখন আমি দিলাম হচ্ছে বাখরের গুঁড়া, এসবগুলো মশলা আমি এখন তালা করিয়ে একটু কষাই নিই। কষানোর পরে কি তৈব, যখন আমি তরকারি রান্না শেষ হইব তারপরে আমার তরকারির উপরে কালারটা খুবই নাইস হইব, সুন্দর হইব, আর সবচেয়ে বড় কথা হইলে ইয়াম্মি লাগব। বিকজ তরকারি যেটা দেখতে ভালো লাগবো এটা কিন্তু খাইতে ডেফিনেটলি মজা হয়। সো ও যে দেখতে পাররা মানে তরকারি যে আমি কষাইছি, এটা কষানোর পরে কি একটা মানে একটা মানে খুব সুন্দর একটা গ্রেভি গ্রেভি হয়েছে গ্রেভিটা। তো এখন আমি আলুটারে দিলাইনি, আমার মশলা কষানি শেষ, এখন আমি আলু দিলাইনি। আলু দেওয়ার পরে আমি এগুলারে আর একটু সময় কষাইনি, কারণ হলো আলু কিন্তু সবসময় খাওয়া যায় না। সো আলু এমনিই মজা নাই, তারপরেও যদি একটু মজা করে রান্না যায় বেশি করে তেল মশলা সব কিছু দিয়া কষাইয়া তাইলে কিন্তু খাওয়া যাইব। সো এর মাঝে লগে লগে কিন্তু ছোটো মাছ খাইতে এমনও মজা হইব, আর নাগামরিচ দিয়া রান্না করলাম খাইতে তো ডেফিনেটলি মজা হইব। সো আমার আলু কষানি শেষ। তো এখন আমি যেটা করবো, আগে তাকে বা দিয়া রাখা মাছও কিন্তু আমি দিলাম, তার আগে অবশ্য আলুটা যেহেতু একটু ইয়ে, তো আমি এটার মাঝে একটু সামান্য পরিমাণ শিরা পানি দিলাম।
ওজে আমি এখানে দিছি 1 কাপের মতো পানি দিছি তো এটা আমি এখন একটু লাড়িয়া সারিয়া তারপরে আমি দিলাম আগে থাকি ভাজিয়া রাখা মাছ ছোট মাছ গুলো আর যে কইছিলাম আপনারারে যে এরকম যদি তরকারি রে কষা নি যায় মশলাটারে তাহলে তরকারির উপরে কিন্তু খুব সুন্দর একটা কালার আইবো ওজে আমার তরকারি দেখতে পারবা কালারটা কত সুন্দর আইছে আমি কিন্তু এখানে বেশি মরিচ ইউজ করছি না তারপরেও আইছে তো আলুটা এখন উত্তরানি শেষ এখন আমি আমার ছোট মাছটা আগে থেকে ভাজিয়া রাখা ছোট মাছ গুলো দিলাম তো আমার ছোট মাছ গুলো দেওয়া শেষ এখন আমি কিন্তু একটু নাড়িয়া সারিয়া তারপরে একটু পানি দিয়ে সামান্য পরিমাণ পানি দিব দিয়া আমি এখন আমার কাঙ্ক্ষিত নাগামরিচ গুঁড়ি দিলাম ও তিনটা নাগামরিচ আমি ইউজ করলাম এগুলো আমি মাছখান দিয়া খাটিয়া দিছি মানে অত জাল মরিচ এটা খাওয়ার বাইরে আর ফ্লেভারটাও খুবই সুস্বাদু খুবই সুন্দর একটা ফ্লেভার আর এখন আমি এটা রাখি দিছি এখন কিছু সময় আরও 5 মিনিটের মধ্যে জাল হইব আর ছোটো মাছের সাথে নাগামরিচটা এত ভালো লাগে আর এখন তো মরিচ খাওয়ার সময় সো এই কারণে আমি আজকে ছোটো মাছ দিয়া নাগামরিচ দিয়া রান্না করছি তো আপনারা সবাই ভালো থাকবা কিলা খান হয়েছে আমরা জানাইবা আল্লাহ হাফেজ।